আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন পবিত্র ঈদুল ফিতর দু যত এগিয়ে আসছে তত আলাপচারিতা বাড়ছে পবিত্র ঈদুল ফিতর কেন্দ্রিক ঈদ যাত্রাকে কেন্দ্র করে এরই ধারাবাহিকতায় এবার একজন পরিবহন মালিক নেতা পরিবহন সমিতির নেতা কথা বলেছেন কি কথা বলেছেন না বলেছেন সেগুলো আমরা সবই এখন শুনবো এবং সেগুলোর অ্যানালাইসিস করব প্রত্যেক বছর এরকম ঈদের সময় আসলে বা বিভিন্ন উৎসব আসলে আমরা কিন্তু এই ধরনের মুখস্থ গল্প কবিতা গান উপন্যাস অসংখ্য শুনতে পাই তো এবারের গল্প কবিতা উপন্যাস গানে এই পরিবহন নেতা কী বলেছেন সেইটা আমরা একটু শুনি তো সংবাদটি প্রকাশিত হয়েছে অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনে শুধু তাই নয় বাংলাদেশের অলমোস্ট সমস্ত গণমাধ্যমেই কিন্তু এই সংবাদটা প্রকাশিত হয়েছে তো প্রকাশের প্রকাশ হওয়ার ডেট হচ্ছে পঁচিশে উনিশে মার্চ দু তো সংবাদের প্রথম প্যারায় বলা আছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা বলেছেন এবারের যাত্রায় আন্তজেলা বা দূরপাল্লায় যদি কোনো পরিবহন বাড়তি ভাড়া নেয় এবং সেটার প্রমাণ যদি আমরা পাই তবে সেই পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে একই সঙ্গে নেওয়া হবে আইনানুগ পদক্ষেপ তিনি বলেন হাইওয়েতে যানজট এড়াতে এবার ঈদ যাত্রায় ড্রোনের সহায়তা নিচ্ছি পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়ক ও সড়কে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন নিরাপদ ও যানজটমুক্ত করার লক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি মঙ্গলবার বা উনিশে মার্চ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা করা হয় তবে এই যে মশিউর রহমান রাঙা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এই যে বললেন যে এবারের ঈদযাত্রায় দূরপাল্লার কোনো পরিবহন যদি যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেয় তাইলে কি করবে এবং সেটার প্রমাণ যদি তারা পায় তাহলে সে বাস চলাচল বন্ধ করে দেবে কথার মধ্যে কিন্তু গীত আছে যদি প্রমাণ পায় এখন এই যে বলছে যদি মানে কোনো পরিবহন বাড়তি ভাড়া নেয় আচ্ছা বাড়তি ভাড়া বুঝলাম তাহলে ন্যায্য ভাড়াটা কত সেইটা আমার মনে হয় সেই অনুষ্ঠানে ঘোষণা করা দরকার ছিল তাই না তাইলে আমরা বুঝতে পারতাম স্পষ্টভাবে জাতীয়ভাবে আমরা বুঝতে পারতাম যে কত টাকার বিপরীতে কত টাকা নিলে সেটা বাড়তি হবে এই ধরনের কোনো কিছু কিন্তু উনি এখানে স্পষ্ট করে নাই আচ্ছা ধইরা নিলাম তর্কের খাতিরে বা আলোচনার খাতিরে যে বাস টার্মিনালে ঈদ ছাড়া বা বিভিন্ন উৎসব ছাড়া সারা বছর যে রেট চলে সেটাই ধরলাম ন্যায্য ভাড়া তাইলে ওই ন্যায্য ভাড়াটা থেকে যদি কোনো বাস বা পরিবহন বাড়তি ভাড়া নেয় এটার প্রমাণ আসলে একজন যাত্রী কিভাবে সংগ্রহ করবে বলেন কারণ টিকেটের মধ্যে এখন কিন্তু বাসের ইয়ারা কিন্তু চালাক হয়ে গেছে কাউন্টার থেকে কি করে ওই বাড়তি ভাড়া যেটা নিচ্ছে এটা কিন্তু টিকেটের মধ্যে কিন্তু লেখে না গত বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি আমার ভাইব্রাদারদের কাছ থেকে খোঁজখবর নিছি শুনছি বেশি যে টাকাটা নিচ্ছে এইটা কিন্তু তারা টিকিটের মধ্যে লিখে না কত চালাক হয়ে গেছে কারণ লিখলেই তো ধরা খায় যাবে তাহলে এখন একটাই উপায় আছে ওই টাকাটা যখন দেয় যাত্রীর সেই দৃশ্যটারে মোবাইলে বা কোনো ভিডিও করার যন্ত্র দিয়ে রেকর্ড করে রাখতে হবে মানে যাত্রীদেরকে এখন রীতিমতো কী গোয়েন্দাগিরি করতে হবে তথ্য প্রমাণের জন্য আমাদের দেশের কি সুন্দর ব্যবস্থা দেখেন তো মশিউর রহমান রাঙা সাহেবরা এত ক্ষমতাশালী তাদের এত এত পাওয়ার হ্যাঁ তারা এইটা কন্ট্রোল করতে পারে না এইখানে আইসে আবার তাকে হুঁশিয়ার উচ্চারণ করতে হয় মানে তথ্য প্রমাণ পাইলে তথ্য প্রমাণটা কে দিবে আপনাকে এটা দেখভাল করার দায়িত্ব কার প্রশাসনের না এবং আপনি যেহেতু একজন নেতা এটা দেখভাল করার দায়িত্ব তো আপনার সমিতিরও তাহলে আপনার সমিতির লোকরা সারা বছর তো না হয় ব্যতীব্যস্ততা একটু কমই থাকে ঈদ টিদ আসলে যেহেতু ব্যতীব্যস্ততা বাড়ে তা আপনার সমিতির লোকদের তো প্রত্যেকটা কাউন্টারের মধ্যে বা প্রত্যেকটা টার্মিনালের মধ্যে এই নিয়ে আলাদা বুথ করা প্রয়োজন বলে আমি মনে করি আপনারা মনিটরিং করবেন পাহারা দিবেন এই ধরনের কোনো ঘোষণা কি তার কাছ থেকে আসছে আসে নাই তার মানে আমি প্রাথমিকভাবে ধরে নিতে পারি উনি যে ঘোষণাটা দিছে এইটা কার্যকর না হবার আশঙ্কাই কিন্তু বেশি উনি বলছে যে হাইওয়েতে যান ড্রোনের সহায়তা নিচ্ছে আরে বা মানে খরচ বাড়ানোর যত আছে শুধু উনি না আমাদের দেশের সবাই কাজটা করে ড্রোন কেন লাগবে রে ভাই হ্যাঁ আপনারা নেতা মানুষ ক্ষমতাশীল মানুষ আপনাদের তো কথাই ভাই যথেষ্ট তার মানে বোঝা গেল আপনাদের চেইন অফ কমান্ডে হচ্ছে দুর্বলতা ড্রোন কেন লাগবে প্রশ্ন আসে না হ্যাঁ আমি বলবো যে আসলে এই যে মুশিউর রহমান রাঙ্গা। ওনারা তো নেতা মানুষ অনেক ক্ষমতার অধিকারী কিন্তু ওনারা প্রচুর টাকা পয়সা আছে প্রচুর পেশি শক্তি আছে প্রচুর বুদ্ধি আছে প্রচুর মেধা আছে এই সমস্ত মেধা টেধা সব কিছু রাইখা তারা লাগছে এখন কী নিয়ে ড্রোন নিয়ে আচ্ছা উনি যেহেতু একজন প্রভাবশালী নেতা তো ওনাদের সংগঠনের চেইন অফ কমান্ড কোন পর্যায়ে আছে আমার খুব জানতে ইচ্ছা করে এই ড্রোনের কথা শুনিয়া আমার তো মনে হচ্ছে যে ওনাদের সংগঠনের সারা বাংলাদেশের চেইন অফ কমান্ড নেটওয়ার্ক খুবই খুবই দুর্বল এই দুর্বলতার কারণেই তারা বাধ্য হচ্ছে এই ড্রোনের মধ্যে ঢুকতে পাশাপাশি মানুষকে দেখাইতে হবে শো অফ করতে হবে যে এই যে আমরা ডিজিটাল বাংলাদেশে ড্রোন দিয়ে এই এই উন্নয়নে আপনাদের জন্য কাজ করছি হুম বাসমালিক সমিতি এই করছে সেই করছে আমি মনে করি জাস্ট একটা শো অফ ছাড়া আর কোনো কিছুই না এই ড্রোনের ব্যবহার হ্যাঁ ড্রোনের ব্যবহার করত কখন যদি তাদের উপরে এই বাসমালিক সমিতির উপরে তাদের আচরণের উপরে আমাদের দেশের মানুষজন এর সন্তুষ্টির পরিমাণ থাকত বেশি কিন্তু আপনি যদি মাঠ পর্যায়ে আমাদের দেশের মানুষের মতামত নেন আপনি দেখবেন বাস মালিক সমিতির আচরণে তাদের কার্যক্রমে তাদের পরিচালনা পদ্ধতি নিয়ে যাত্রীদের মধ্যে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষোভ জমা পড়ে আছে কিন্তু সেগুলির প্রতিকার আসলে নাই তো এই যে বেশি ভাড়া নিলে পরিবহন বন্ধ করে দেওয়া হবে যদি প্রমাণ পাওয়া যায় আবার হচ্ছে ড্রোন ব্যবহার তো এই সমস্ত গল্প কবিতা উপন্যাস ছড়া যাই বলি এগুলি আসলে কাজের কোনো কাজ না বইলা এই দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি এবং একজন যাত্রী হিসাবে আমি এটা মনে করি দেখেন তিনি আরও বলছে ঈদের দুদিন আগেই যেতে হবে ব্যাপারটা সেরকম না আচ্ছা আচ্ছা জনসংখ্যার তুলনায় গণপরিবহন আমাদের অনেক কম আচ্ছা ভেরি গুড হজের সময় সৌদি আরবের সরকার বাস হায়ার করে ঈদে আমাদের এখানে সে ধরনের কোনো ব্যবস্থা নেই তাই আপনি আরও আগে বা ঈদের পরেও যেতে পারেন আমরা আশ্বস্ত করছি যাত্রা স্বস্তির হবে ভালো কথা সুন্দর কথা বলছে আচ্ছা আমার কথা হচ্ছে হজের সময় সৌদি আরবে সরকার বাস হায়ার করে তো সৌদি আরব বাস হায়ার করছে হজের সময় তা আপনি ঈদের সময় কি করছেন আপনিও হায়ার করেন হায়ার তো বাদ দিলাম এই যে বাড়তি ভাড়া আদায় করার যে একটা অত্যাচার এই অত্যাচারটাই তো আজ পর্যন্ত আপনারা ঠিক করতে পারেন নাই সৌদি আরবের উদাহরণটাই না লাভ বলেন কিলাভ এটা মানুষের আসলে শোনাইল মানুষের একটা কোনোরকমে গোজামিল বুঝ দেওয়ার চেষ্টা করলো আর কি তো এইটা আসলে কোনো কথা হইতে পারে বলে আমার কাছে একেবারেই মনে হয় নাই মানে মানুষের একটু বোঝাইল আর কি হ্যাঁ কোনো রকমে বোঝানোর একটু চেষ্টা করছে খোড়াভাবে খোড়া যুক্তি তারপরে তিনি আরও বলছে কি আমরা লক্ষ্য করি কিছু লক্ষর চক্কর বাস যেগুলো সারা বছর সিরিয়াল পায় না ঈদের সময় এগুলোও রাস্তায় নেমে পড়ে আমরাও ধরতে পারি না পুলিশও বুঝতে পারে না কোথ থেকে এগুলো রাস্তায় আসে এগুলো রিজার্ভ হিসাবে চলে গার্মেন্টস শ্রমিকরা নিয়ে যান যে রাস্তায় আমাদের ছোট বাসও চলে না সেখানে দেখি বিআরটিসির ডাবল ডেকার বাস ঢুকে পড়েছে আমরা এখনও মহাসড়ক থেকে নসিমন করিমন ভোটপুটি সরাতে পারিনি এটাও একটা বাধা আমাদের পালকতা এই যে আপনি বলছেন যে ওই লক্ষরচক্কর বাসগুলোকে আপনারা ধরতেও পারেন না পুলিশও বুঝতে পারে না কোথ থেকে এগুলো রাস্তায় আসে এগুলো রিজার্ভ বাস হিসাবে চলে গার্মেন্টস শ্রমিকরা নিয়ে যায় এখন দোষ হয়ে গেছে গার্মেন্টস শ্রমিকদের তাই না আচ্ছা তারপরে কী হয়েছে আপনারা ধরতে পারেন না পুলিশও বোঝেন এগুলো কোথ থেকে আসে এগুলো মঙ্গল গ্রহ থেকে আসে এগুলো পৃথিবীর বাইরের তাই না আরে ভাই বাংলাদেশের একটা নাগরিক যদি আজকে এই কথা বলে যেগুলো এগুলো কোথ থেকে আসে আমরা জানি না পুলিশও ধরতে পারে না কেন ধরতে পারবেন না তারা কি সুপার সুপারম্যানের পাওয়ার নিয়ে চলে মানে কী সব কথাবার্তা বলে এসব আসলে আমাদের বাস মালিক সমিতির আমাদের প্রশাসনের পুলিশের বা আরও যারা প্রশাসনে আছে তাদের আসলে কোনো ইচ্ছা নাই যে তারা মানুষকে ভালো একটা ঈদযাত্রা উপহার দিবে এগুলারে ঢাকার জন্য তারা এই সমস্ত ছোটোখাটো অনুষ্ঠান করে ঈদের আগে বিভিন্ন ধরনের গাল গল্প শোনাইয়া মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে কিন্তু আমাদের মানুষজন কিন্তু জানে যে এই সমস্ত কথাবার্তা শুধুমাত্র এই বক্তৃতার টেবিল পর্যন্তই শেষ পরবর্তীতে বাস্তবে এর প্রতিফলন ঘটে না বললেই চলে এবং যুগের পর যুগ এই অপসংস্কৃতি কিন্তু আমাদের দেশে চলে আসছে সংবাদে আরও বলা আছে ঈদের প্রতি বছরই বাড়তি ভাড়া অভিযোগ আসে প্রমাণও মেলে কিন্তু কার্যকর উদ্যোগ নিতে দেখা যায় না এমন প্রশ্নে রাঙা বলেন অনেক পরিবহন ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় করে যেসব বাস কোম্পানি সুনামের সঙ্গে কাজ করছে তাদের কোনো বাস যদি ভাড়া বেশি নেয় তাহলে আমাদের জানাবেন ব্যবস্থা নেব এই দেখেন এখানে আবার একটু গিট্টু লাগাই রাখছে যেসব বাস কোম্পানি সুনামের সঙ্গে কাজ করছে তাদের কোনো বাস যদি মানে সুনামের মানে ওনারও তো বাস আছে মানে ওনারা বুঝাইতেছে উনি বোঝাইতে যাচ্ছে যে আমার মতন আরও কিছু কোম্পানি আছে তারা সুনামের সাথে কাজ করছে তারা যদি কিছু করে তাহলে আমাদের জানাবেন তাইলে যারা সুনামের সাথে কাজ করতেছে না তাদেরটা কি জানানোর দরকার নাই দেখেন মানে কেমন গিট্টু লাগানোর কথা তাই না আচ্ছা তারপরে উনি আরও বলছে কি প্রয়োজনীয় স্পটে উপস্থিত হব ভালো কথা অভিযোগ পেলেই আমরা সেখানে যাব কোন কোনো কোন কোন জায়গায় কারা বাড়তি ভাড়া নিচ্ছে সেটা আমরা শনাক্ত করব। এই যে লাস্টে ওনার যে কথাটা যেসব বাস কোম্পানি সুনামের সঙ্গে কাজ করছে তাদের কোনো বাস যদি ভাড়া বেশি নেই তাহলে আমাদের জানাবেন ব্যবস্থা নেব ওনার এই কথা দ্বারাই আমি গ্যারান্টি সহকারে ধরে নিতে পারি যে আসলে ওনার এই যে হুঁশিয়ারি বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে এই কথাটা বাস্তবে প্রতিফলন আমরা পাব না অথবা খুবই সংকুচিত আকারে পাইতে পারি জনগণটা তো দেখাইতে হবে যে আমরা এই ব্যবস্থা নিছি সেই ব্যবস্থা নিছি খুব ছোট্ট আকারে হয়তো আমরা এরকম দু একটা ঘটনা দেখব যে ওনারা ব্যবস্থা বলতে কিছু একটা নিছে নাইলে উনি এই কথাটা কেন বলছে যে যেসব বাস কোম্পানি সুনামের সাথে কাজ করছে তাদের কোনো বাস যদি বেশি ভাড়া নেয় আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নেব তাহলে যারা সুনামের সাথে কাজ করছেন না তাদের ব্যাপারে কি কি আপনাদেরকে জানানো লাগবে না কী আজব ব্যাপার রে ভাই কী সব যুক্তি দেয় আমাদের বাস মালিক সমিতির লোকজন আসলে ঠেকা তো তাদের না ঠেকা হচ্ছে ভাই আমাদেরই আমরা জনগণই ঠেকে গেছি আমরা যারা যাত্রী সাধারণ যাত্রী ঠেকাটা ভাই আমাদেরই আমরাই ঈদের সময় কষ্টমষ্ট করিয়া জক্কি জামেলা পোহায়া স্বজনদের কাছে যাওয়া লাগে ঈদ উদযাপন করা লাগে এই আর কি এভাবেই চলছে আমাদের পরিবহন সেক্টর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম